Assalamualaikum warahmatullahi wabarakatuh. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, টিটাস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ রাজল করিম, সহকারী শিক্ষক জোনাব আলী উচ্চ বিদ্যালয়। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিটাস অনলাইন স্কুলের ক্লাসগুলি নিয়মিত দেখছো। আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর ম্যাথ অধ্যায় 2.1। প্রথমে আমরা বোর্ডের স্ক্রিনের মধ্যে যে ম্যাথটি দেখতে পাচ্ছ সেটি সমাধান করব। এই ম্যাথটি সমাধান করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটি হচ্ছে প্রথম যেটি জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি? মনে করো তুমি দোকান থেকে কিছু পণ্য ক্রয় করলো। ধরো মনে করো তুমি 100 টাকা দিয়ে একটি পণ্য ক্রয় করলো। এই যে 100 টাকা দিয়ে একটি পণ্য কিনলাম, এই 100 টাকাই হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ যে মূল্যে কোন দ্রব্য ক্রয় করা হয় সেটাই হচ্ছে ক্রয় মূল্য। তুমি যেহেতু 100 টাকা দিয়ে একটি দ্রব্য ক্রয় করছো তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। তারপর হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বলতে আমরা কি বুঝি? তুমি যে 100 টাকা দিয়ে একটি দ্রব্য ক্রয় করছো এটা কিন্তু ক্রয় মূল্য তোমার ক্ষেত্রে। আর দোকানদার যে তোমার কাছে 100 টাকা বিক্রি করছে, দোকানদার কিন্তু 100 টাকা যে বিক্রি করছে সেটা হচ্ছে দোকানদারের ক্ষেত্রে বিক্রয় মূল্য। তাহলে তোমার ক্ষেত্রে যেটা ক্রয় মূল্য, দোকানদারের ক্ষেত্রে কিন্তু সেটা বিক্রয় মূল্য। তাহলে নিশ্চয় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তারপরে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে খুচরা বিক্রেতা কি, কাকে বলে, পাইকারি বিক্রেতা কে এবং উৎপাদনকারী কে। খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা এবং উৎপাদনকারী সম্পর্কে আমরা এখন জানবো। খুচরা বিক্রেতা, মনে করো একজন দোকানদার 1 কেজি 2 কেজি আধা কেজি করে কোন পণ্য তোমার কাছে বিক্রি করলো, সে হচ্ছে খুচরা বিক্রেতা। কিন্তু এই যে যার কাছ থেকে তুমি 1 কেজি 2 কেজি বা 1টা 2টা জিনিস কিনলা, সে কিন্তু যে জায়গা থেকে কোন পণ্যগুলো ক্রয় করে এনেছে সে কিন্তু 1টা 2টা 1 কেজি 2 কেজি এভাবে ক্রয় করে নেয়। সে অনেকগুলো পণ্য একসাথে ক্রয় করেছে, সে প্রায় 100 কেজি 200 কেজি বা 500 কেজি এরকম ক্রয় করেছে। তাহলে সে যেখান থেকে ক্রয় করেছে, মনে করো সে কারণ বাজার থেকে অনেকগুলো মাল একসাথে ক্রয় করেছে, তাহলে সে হচ্ছে পাইকারি বিক্রেতা। আবার পাইকারি বিক্রেতা যার কাছ থেকে কোন দ্রব্য বা কোন পণ্য নিয়ে আসে সে হচ্ছে উৎপাদনকারী। মনে করো কৃষক একটা পণ্য তৈরি করলো, তাহলে কৃষক হচ্ছে উৎপাদনকারী। কৃষকের কাছ থেকে যারা পণ্যগুলো ক্রয় করেছে তারা হচ্ছে পাইকারি বিক্রেতা। আবার কৃষকের কাছ থেকে এনে পাইকারি বিক্রেতা যাদের কাছে বিক্রি করেছে তারা হচ্ছে খুচরা বিক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতা হচ্ছে যারা কৃষকের কাছ থেকে দ্রব্য ক্রয় করেছে, আবার পাইকারি বিক্রেতা যাদের কাছে বিক্রি করেছে তারা হচ্ছে খুচরা বিক্রেতা। তাহলে নিশ্চয় খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্কে বুঝতে পেরেছ। তাহলে প্রশ্নটি দেখো, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। অর্থাৎ পাইকারি বিক্রেতা লাভ করছে 100 টাকায় 20 টাকা এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তাহলে খুচরা বিক্রেতা কি করছে? 100 টাকা 20 টাকা লাভ করছে। তাহলে 100 টাকা 20 টাকা কখন লাভ হবে? যখন সে 100 টাকা দিয়ে কিনে 120 টাকা বিক্রি করে। তাহলে 100 টাকা দিয়ে কিনে যদি 120 টাকা বিক্রি করে তাহলে তার লাভ হবে 20%। দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য কত? অর্থাৎ পাইকারি বিক্রেতা কি দামে এটাকে ক্রয় করেছিল বা কিনেছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে খুচরা বিক্রেতার হিসাব করতে পারি, তাই না? আমরা আগে খুচরা বিক্রেতার তা হিসাব করব। এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে, তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বার করতে পারবো। খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হবে কি? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকেই আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটাকে বের করতে পারবো। কারণ আমরা জানি আমার ক্ষেত্রে যেটা ক্রয় মূল্য দোকানদারের ক্ষেত্রে হচ্ছে সেটা বিক্রয় মূল্য।
চলো আমি একটি সমাধান করি। তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য, আমাদের যেহেতু প্রথমে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের পুরো মূল্যটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা, বিক্রয় মূল্য ১০০ টাকা হলে ক্রয় মূল্য ১২০ টাকা। যেহেতু ১২০ থেকে এক কম, সে কারণে ১২০ এখানে ভাগ করে বসে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? ৫৭৬টাকা। তাহলে বিক্রয় মূল্য ৫৭৬টাকা হলে ক্রয় মূল্য আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ১০০২/৭৬০০০ টাকা। তাহলে আমরা এখানে কি পাইছি? ৪৮০ টাকা পাইছি। এটা কি পাইছি? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে মান দেওয়া ছিল, আমরা খুচরা বিক্রেতার করার মূল্যের মান বের করেছি। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা জানি কি? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার ৪৮০ টাকা, খুচরা বিক্রেতা এটা হচ্ছে ক্রয় মূল্য, আবার পাইকারি বিক্রেতার এটা হচ্ছে কি? বিক্রয় মূল্য। তাহলে আমরা এবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বার করতে পারি। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতা কিন্তু 20% লাভ করছে। তাহলে আমরা পাইকারি বিক্রেতার ক্ষেত্রে লিখতে পারি 20% লাভে বিক্রয় মূল্য ১২০ টাকা। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য ১২০ টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য কত পাইছি? যেটা আমাদের বের করতে বলবে সেটা আমরা ওদিক দিয়ে দেখবো, আর যেটা বের করতে বলবে না সেটা আমরা ওদিক দিয়ে দেখবো। তাহলে বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। তাহলে এখানে আমরা পেয়েছি বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য ১২০ টাকা। এবার তোমার তোমাদের মনে একটা প্রশ্ন দেখতে পারে যে এখানে ৪৮০ টাকা তো ক্রয় মূল্য পাইছি আমরা, তাহলে এখানে বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা কেন ব্যবহার করবো? আমরা জানি খুচরা বিক্রেতার ক্ষেত্রে যেটা ছিল বিক্রয় মূল্য, আমাদের ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে সেটা ছিল ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্ষেত্রে যেটা ছিল ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ৪৮০ টাকা হলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হবে ১০০×৪৮০=১২০টাকা। এবার আমরা যদি গুণ করি তাহলে ১০০×৪৮০
বার 120 তাহলে আছে 400 এখন আমরা স্ক্রিনের দেওয়া ম্যাট্রিক্স সমাধান করব যদি যদি সমীকরণের দুই নম্বর না এখানে দেওয়া আছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করে অর্থাৎ 2375 টাকা বিক্রি করে তার 5% ক্ষতি হলো মানে 2375% ক্ষতি মানে কি 100 টাকায় তার 5 টাকা ক্ষতি হইছে ওই ডাল কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হতো তাহলে 6% লাভ বিক্রি মূল্য কি হবে 106 টাকা তাহলে এখানে বলছে যে 2375 টাকা বিক্রি করে তার 5% ক্ষতি হইছে অর্থাৎ 100 টাকা তার 5 টাকা ক্ষতি হইছে এখন 100 টাকা 6 টাকা যদি লাভ করতে চায় তাহলে তাকে কত টাকা বিক্রি করতে হবে তাহলে নিশ্চয়ই আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে আমরা এটা প্রথমে যেভাবে করতে পারি 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 5% ক্ষতিতে বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আমরা 100 থেকে 5 বিয়োগ করব সবসময় একটা জিনিস মনে রাখবেন ক্ষতি মানে হচ্ছে বাদ দিতে হবে তাহলে 5% যেহেতু ক্ষতি হয়েছে এর জন্য আমরা 100 থেকে 5 বিয়োগ করছি যদি লাভ হইতো তাহলে আমরা 100 সাথে 5 যদি 5% লাভ বলতো তাহলে আমরা 100 সাথে 5 যোগ করতাম যেহেতু 5% ক্ষতি হচ্ছে এর জন্য আমরা 100 থেকে 5 বিয়োগ করছি তাহলে 100 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে এখানে কত থাকে 95 তারপরে বলছে আবার 6% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে তাহলে 6% লাভে বিক্রয় মূল্য 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6 টাকা তাহলে 108 যদি আমরা যোগ করি তাহলে হবে 106 টাকা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই জায়গায় যোগ চিহ্ন দিলাম এই জায়গায় বিয়োগ চিহ্ন কেন দিলাম এই জায়গায় ক্ষতি বলছে এই কারণে আমরা 5 বিয়োগ করছি আর এই জায়গায় লাভ বলছে এই কারণে আমরা 6 যোগ করছি তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য কত 95 টাকা আর লাভে বিক্রয় মূল্য কত 106 টাকা তাহলে আমরা এটা লিখতে পারি না ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা তাহলে আমরা এটা লিখতে পারি ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা এবার ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে লাভে বিক্রয় মূল্য হবে উপরে 106 থাকবে নিচে 100 সরি নিচে 95 টাকা হবে যেহেতু 95 থেকে কম এই কারণে লাভ হয়েছে তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে 2375 টাকা তাহলে আমরা এই জায়গায় দিতে পারি 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 ইনটু 2375 তাহলে 6% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে 5% ক্ষতি হয়েছে 2375 টাকা বিক্রি করে 2375 টাকা বিক্রি করার কারণে ক্ষতি হয়েছে কত 5% আর আমরা যদি 2650 টাকা বিক্রি করি তাহলে লাভ হবে 6% তাহলে এখানে তারা কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিছে যে 6% লাভ করলে কত টাকা বিক্রি করতে হবে তাহলে নিশ্চয় বুঝতে পারছো 6% লাভ করতে হলে আমাদেরকে বিক্রি করতে হবে 2650 টাকা আশা করি এই দুটি ম্যাথ তোমরা অনেক ভালোভাবে প্র্যাকটিস করবা এবং
পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।